ফ্রেন্ডস, আমি সুস্মিতা, সুস্মিতা কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি ব্লগ। আমি আর মা মূলত মঙ্গলবার সন্ধেবেলা চলে গিয়েছিলাম উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত একটি শিব মন্দিরে। সেই শিব মন্দিরটিকে জুড়ে এখানে বিশাল বড় একটি মেলাও বসেছিল। কথায় আছে, এই মন্দিরে অবস্থিত শিব মূর্তিটি রায়গঞ্জের মধ্যে সবচেয়ে বড় শিব মূর্তি। এই মন্দিরটি সত্যি অসাধারণভাবে সেদিন সাজিয়েছিল শিবরাত্রি উপলক্ষে। এখানে কিছুদিন ধরে মেলা চলবে। এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই যে সেই শিব মন্দিরটি অসাধারণ দেখতে, দেখো তোমরা। এরপর মন্দিরের উপর থেকে চারিদিকটা দেখতে এরকম লাগে, খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে সব কিছু। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা দেখাচ্ছি। এখানে শিবরাত্রি উপলক্ষে মেলাও হচ্ছে এবং তার সাইডে একটি অনুষ্ঠানও হচ্ছিল। তখন শুরু হয়নি, আমরা 6:45 সময় গিয়েছিলাম, হয়তো রাত্রি 10:00 সময় অনুষ্ঠানটি শুরু হবে। এরপর এর পাশে একটি কালী মন্দিরও আছে। এরপর আমরা চারিদিকটা ঘুরে মেলার দিকে প্রবেশ করি। এখানে বিভিন্ন রকম মাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে। এরপর আমরা ভেতরের দিকে চলে যাই। এখানে বিভিন্ন রকম কাচের সেট পাওয়া যাচ্ছিল। এরপর এখানে প্লাস্টিকের এই ফুলদানিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস, আর এখানে বিভিন্ন রকম মূর্তি পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি একটি সরস্বতী ঠাকুর নিয়েছি, খুব সুন্দর এই মূর্তিগুলো দেখতে। এরপর আমরা চলে যাই খাবারের স্টলের দিকে। সেখানে গিয়ে আমরা নদিয়ার বিখ্যাত ভেলপুরি ট্রাই করি, এটি খেতে অসাধারণ ছিল। এরপর একটি ব্যাগের দোকানে যাই, এটি মেলার বিশেষ আকর্ষণ ছিল। এখানে প্রচণ্ড ভিড়ও ছিল, কারণ এখানে ব্যাগগুলো 100 টাকায় পাওয়া যাচ্ছিলো এবং অনেকেই নিচ্ছিল সেখান থেকে। তারপর আমরা সবশেষে এই গরম গরম জিলিপি নিয়ে নিই। মেলায় যাবো আর জিলিপি নেবো না তা কি হয়। তারপর আমরা জিলিপি নিয়ে বাড়ির পথের দিকে রওনা হই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।